আমন্ত্রণ জানাচ্ছি সংবাদযোগে প্রধান ঘটনার পুরোটা জানাতে আমি ফারহানা রহমান রয়েছে আপনাদের সাথে শুধু সংবাদই নয় সংবাদের আরও বিস্তারিত থাকছে এই আয়োজনে চলুন দর্শক শুরুতেই জেনে নেই কি রয়েছে আজ জনগণের অর্থ ব্যয় করে সরকার ও সরকারি দল লবিস নিয়োগের নামে কি পরিমাণ অর্থ ব্যয় করেছে এবং তার উৎস কি তার স্বচ্ছ তদন্ত করে তার রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি তারা যে অভিযোগ করেছে আমরা লবিস্ট নিয়োগ করেছি আমাদের লবিস্ট নিয়োগ বাংলাদেশ থেকে আমরা করি নাই বাংলাদেশ থেকে আরও বলেছে যে এখান থেকে কীভাবে আমরা অর্থ প্রেরণ করলাম আমরাও চাই যে স্টেট ব্যাংক এটা ইনকোয়ারি করুক আমাদেরটাও ইনকোয়ারি করুক তাদেরটাও ইনকোয়ারি করুক এবারে রয়েছে পুরো আয়োজন যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ এবং তার খরচ যোগাতে টাকা পাঠানোর অভিযোগ প্রমাণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি সেই সাথে আওয়ামী লীগ সরকার কোন কোন দেশে কত টাকায় লবিস্ট নিয়োগ করেছে সেই তথ্য প্রকাশ করার দাবি জানিয়েছে দলটি নইলে তথ্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শফিক আহমেদ একজনের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে যেখানে লেখা আছে মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেন বর্তমান সরকারের বিরুদ্ধে তৎপরতা চালাতে বিদেশে বড় অঙ্কের টাকার বিনিময়ে 8টি লবিস্ট ফার্ম নিয়োগ করেছে বিএনপি আর তথ্যমন্ত্রী বলেন বিএনপি বিভিন্ন নামে 12টি লবিস্ট ফার্ম নিয়োগ করেছে দুই মন্ত্রীর এমন বক্তব্যের জবাব দিতেই বিএনপির এই সংবাদ সম্মেলন গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন মানবাধিকার লঙ্ঘন ও গুমখুন ধামাচাপা দিতেই সরকারই যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে কোটি কোটি ডলারের বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছে যার প্রমাণ বিএনপির হাতে আছে বহু বছর ধরে নিয়মিত চুক্তিতে কাজ করা লবিস্ট প্রতিষ্ঠান ডিজিআর ছাড়াও গত বছরের সেপ্টেম্বরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের আয়োজন এবং সফর বিনিময়ের লক্ষ্যে মাত্র এক মাসের জন্য $40,000 ফি নিয়োগ করা হয়েছিল আরেকটি লবিস্ট প্রতিষ্ঠান ফ্রিডল্যান্ডারকে জনগণের অর্থ ব্যয় করে সরকার ও সরকারি দল লবিস্ট নিয়োগের নামে কী পরিমাণ অর্থ ব্যয় করেছে এবং তার উৎস কি তার স্বচ্ছ তদন্ত করে তার রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি বিএনপির লবিস্ট নিয়োগ নিয়ে আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের কাছে তথ্য প্রমাণ চান বিএনপির এই নেতা তারা যে অভিযোগ করেছে আমরা লবিস্ট নিয়োগ করেছি আমাদের লবিস্ট নিয়োগ বাংলাদেশ থেকে আমরা করি নাই বাংলাদেশ থেকে আরও বলেছে যে এখান থেকে কীভাবে আমরা অর্থ প্রেরণ করলাম আমরাও চাই যে স্টেট ব্যাংক এটা ইনকোয়ারি করুক আমাদেরটাও ইনকোয়ারি করুক তাদেরটাও ইনকোয়ারি করুক তারা বলেন বিদেশে হাই কমিশন থাকা সত্ত্বেও তাদের বাদ দিয়ে নিজেদের দুঃশাসন ধামাচাপা দিতেই আওয়ামী লীগ সরকার দেশের টাকায় বিদেশে লবিস্ট নিয়োগ করেছে দেশের স্বার্থে শফিক আহমেদ একাত্তর ঢাকা দর্শক লবিস্ট নিয়োগ করা নিয়ে বাংলাদেশে দুই দলের মধ্যেই সরকার পক্ষ এবং প্রধান বিরোধী দলের মধ্যে এক ধরনের পাল্টাপাল্টি তর্ক চলছে সেই বিষয়টি নিয়ে কথা বলবো আজ আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি মাসুদ আহমেদ তালুকদার আপনার কাছে এই প্রথম প্রশ্নটি নিয়ে আসতে চাই লবিস্ট নিয়োগ নিয়ে গত কয়েকদিন ধরেই আমরা আলোচনা শুনছি আপনারা পুরোপুরি বলছেন জনাব মাসুদ যে আপনারা আসলে কোনো ধরনের লবিস্ট নিয়োগ করেননি এটি একটি অপপ্রচার অন্যদিকে সরকার বলছে যে বাংলাদেশের সম্পর্কে অপপ্রচার ছড়াতেই আসলে এই লবিস্টটি নিয়োগ করেছেন আপনারা তাদের হাতে তথ্য প্রমাণ রয়েছে কিছুটা সময়ের মধ্যেই তারা সেই তথ্য প্রমাণ হাজির করতে পারবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে বিগত তিন বছর আগে থেকেই তিনি আসলে এই তথ্যটি দিয়ে আসছেন আপনার মন্তব্য জানতে চাই ধন্যবাদ ডক্টর সেলিম মাহমুদকে এবং যারা শুনছেন দেখুন এই যে বিএনপির বিরুদ্ধে হঠাৎ করে একটা অভিযোগ সরকার উপস্থাপন করেছে এটা নতুন কিছু নয় এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে একের পর এক তারা নিজেরা ইস্যু তৈরি করে অথবা কোনো কারণে সামাজিক অবস্থার প্রেক্ষিতে যখন কোনো ইস্যু তৈরি হয়ে যায় তখন সরকার আর একটা ইস্যুকে এনে আগেরটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং এই কার্যক্রম দীর্ঘদিন যাবৎ এদেশে চলে আসছে আপনি জানেন যে সমূহ সময় বাংলাদেশের উপরে
বা বাংলাদেশকে নিয়ে যে সমস্ত ঘটনাসমূহ ঘটে যাচ্ছে সেগুলো এই সরকারের জন্য বিব্রতকর এবং এটা বলেও থাকে তারা যে এটার জন্য দায়ীও সরকার। সুতরাং সরকার যখন এইরকম একের পর এক বিদেশি সংস্থা বিদেশি রাষ্ট্র বন্ধু রাষ্ট্র তাদের অপকর্ম নিয়ে নানা রকম সমালোচনা শুরু করেছে তাদেরকে নানা অপকর্মের জন্য অভিযুক্ত করছে দায়ী করছে তখন তারা চিন্তা করছে যে মানুষের দৃষ্টি এখান থেকে সরাবার জন্য তারা নানা রকম অতীতের মতো ফোন দিয়ে নানা রকম বিষয় উপস্থাপন করছে। আমার বিষয়টা খুব পরিষ্কার, আপনি দেখেছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষে তার মতামত প্রকাশ করেছেন। তিনি কি বলেছেন, 2004 সনে এদেশে লবিস্ট কে নিয়োগ করেছিলেন, তিনি বলেছেন তার কাছে প্রমাণ আছে কোন কোম্পানিকে কত টাকা কে দিয়েছেন তিনি বলেছেন। অথচ দেখেন এই ডক্টর মোশাররফ হোসেনই আজকে বলেছেন, তিনি দাবি করেছেন যে বিএনপির বিরুদ্ধে হঠাৎ করে কাল্পনিকভাবে যে দাবি উপস্থাপন করা হলো মানুষের কাছে দেশের মানুষের কাছে বিএনপির অবস্থাটাকে মেলাইন করার জন্য, তিনি দাবি করেছেন যে সরকার সেই তথ্য প্রমাণ বিএনপিকে দেওয়ার জন্য। তিনি আরো বলেছেন, আমরা জোর দাবি জানাচ্ছি বাংলাদেশ ব্যাংক তদন্ত করে দেখুক যে বিএনপির তরফ থেকে বাংলাদেশ থেকে আদৌ কোনো টাকা এভাবে বিদেশে শুধু লবিস পাচার নয় কোনো কারণে হয়েছে কিনা। জি, অনেক ধন্যবাদ মাসুদা জনাব বাসুদ, আপনাকে ধন্যবাদ। এই কথাগুলো আমরা শুনেছি। আমরা ঠিক এই প্রশ্নটা নিয়ে ডক্টর সেলিম মাহমুদ আপনার কাছে আসতে চাই। উত্তরগুলি আসলে আপনারা কী দিবেন, যে আপনারা কতটা শক্ত অবস্থানে রয়েছেন, বিএনপি যে দাবিগুলো করছে আপনারা প্রমাণ করতে পারবেন কি না? দেখুন, আজকে এই লবিস্ট নিয়োগ বা আমাদের পক্ষে বিপক্ষে যে কথাগুলো বলা হচ্ছে বিষয়টি হচ্ছে অত্যন্ত আমি মনে করি যে জনগুরুত্বপূর্ণ বললে কম বলা হবে। এখানে জাতীয় স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত। এই আজকে 2012 থেকে এই লবিস্ট নিয়োগ হচ্ছে এই বাংলাদেশের বিরুদ্ধে। এখন দু একজন বলছেন যে এটা তো বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, এই বিদেশে যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে যে লবিস্ট নিয়োগ হচ্ছে সেটি কিন্তু বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে। লবিস্টটা কেন নিয়োগ করছে, লবিস্ট নিয়োগ করছে কোন কোন জায়গা, ইউএস স্টেট ডিপার্টমেন্টে, হোয়াইট হাউসে, তারপর ক্যাপিটাল হিলে এবং ওয়ার্ল্ড ব্যাংকে এবং সময় সময় IMF। আমি 2013 সালে, 2011 সালে এবং 2013 সালে দুবার যুক্তরাষ্ট্রে যে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টারে আমি ভিজিট করেছিলাম বাংলাদেশ সরকারের ডেলিগেশনের সদস্য হিসেবে, তখন আমি জ্বালানি সেক্টরে কাজ করতাম সরকারে। তো আমি দেখেছি যে ওই সময়ে 2011 এবং 2013 সালে ওই সময় কিন্তু আমরা প্রমাণ পেয়েছি যে আপনি জানেন ওয়াশিংটনে যে সমস্ত কর্পোরেট হাউস আছে তার 80% হচ্ছে লবিস্ট ফার্ম, এবং এই লবিস্ট ফার্মে আপনার বিএনপি মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে, বিএনপি এবং জামাত। কয়েকটা ইস্যু, যেমন যুদ্ধাপরাধের বিচার যখন হচ্ছিল বাংলাদেশে তখন মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে হচ্ছিল, জামাতও খরচ করেছে এবং বিএনপিও খরচ করেছে, কারণ যুদ্ধাপরাধী যে আপনাদের সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপি একজন নেতা, তার পক্ষ থেকে লবিস্ট ফার্ম নিয়োগ করা হয়েছিল। তারপরে লবিস্ট ফার্ম নিয়োগ করা হয়েছিল আপনার ওয়াশিংটনে, যে ফার্ম নিয়োগ করা হয়েছিল সেটা ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করেছে, স্টেট ডিপার্টমেন্টে কাজ করেছে, নানা জায়গায়। উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে যে বাংলাদেশের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আপনার মনে আছে পদ্মা ব্রিজ নিয়ে, এই পদ্মা ব্রিজ নিয়ে কত ষড়যন্ত্র করলো এবং সবগুলো কিন্তু লবিস্টের মাধ্যমে। তারপরে শুধু পদ্মা ব্রিজ না, বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে দুটো পাওয়ার প্ল্যান্ট বিবিয়ানা 1 এবং 2 প্রায় 2 বছর আটকে রেখেছিল এই এই ইয়ের কারণে, লবিস্টের কারণে। তারপরে আপনি দেখুন এখন উদ্দেশ্যটা হচ্ছে কি, বাংলাদেশের উপরে স্যাংশন দেয়া, বাংলাদেশের তারা চায় বাংলাদেশের পিস কিপিং ফোর্স থেকে যাতে বাংলাদেশকে উইথড্র করা হয় তার জন্য লবিস্ট নিয়োগ করেছে। তারা চায় যুক্তরাষ্ট্রে যে আমাদের যে গার্মেন্টসের যে এত বড় একটা বাজার, ইউরোপিয়ান ইউনিয়নের যে এত বড় একটা বাজার সেটাকে তারা নষ্ট করতে চায় লবিস্টের মাধ্যমে, মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে। আজকে যদি খেয়াল করুন, গত এক বছরেও বাংলাদেশে ইউএসএ বাংলাদেশের যে
ডক্টর সেলিম মাহমুদ, বিএনপি যে দাবিটি করেছে যে তারা আপনাদের কাছে প্রমাণ চাচ্ছে এবং একই সাথে অর্থ পাচারের প্রমাণটিও তারা চাচ্ছে যাতে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিতে পারে, আপনারা সেটি দেওয়ার জন্য কতটা প্রস্তুত? একেবারে ছোট করে যদি সেই উত্তরটি দেন। দেখুন দেখুন, এই যে আমার কাছে একটা তালিকা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, সেই তালিকায় আপনার এই যে লবিস্ট ফার্মগুলোর নাম আছে, যেমন কেসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটস, ক্লকরুম অ্যাডভাইজার্স, কেসিডিয়ান এস্টেটস, তারপরে হাস ব্ল্যাকওয়েল স্ট্র্যাটেজিস, একিন গাম, তারপরে ব্লু স্টার স্ট্র্যাটেজিস, এগুলো কিন্তু এই ল ফার্মগুলোর সাথে বিএনপি এবং জামাত বেশ কয়েক বছর ধরে চুক্তি আছে। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন যে তাদের যে ঢাকার ঠিকানা, বিএনপির যে অফিস ঠিকানা, সেই ঠিকানাও ব্যবহার করা হয়েছে এবং যারা চুক্তিতে স্বাক্ষর করেছেন তারাই কিন্তু বিএনপির লোক। এখন বিষয়টা হচ্ছে, এখানে দুটো বিষয় আছে। বিএনপি যে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে তার যে আয় ব্যয় বিবরণী দিয়েছিল সেখানে আমরা জানতে পেরেছি সেই তথ্য নেই। তারপর এটা মানি লন্ডারিং এর একটা বিষয়। আপনি দেখুন যে যুক্তরাষ্ট্রের লবিজম বা লবিস্ট ফার্ম অ্যাপয়েন্টমেন্ট দেয়া যুক্তরাষ্ট্রের আইন এবং সংবিধান অনুযায়ী সেটা বৈধ, কিন্তু আমাদের দেশ থেকে এই লবিস্টের জন্য টাকা পাঠানোর বিষয়টা, এটা তো মানি লন্ডারিং। তো এই বিষয় নিয়ে কিন্তু আমরা দেখছি, আর আমাদের বিরুদ্ধে যে তারা যে বলছে, দেখুন তাদের যে উদ্দেশ্য, আপনাদের বিষয়টিতে আমি আবারও আসছি, কারণ যেহেতু আপনি প্রশ্নগুলো তুললেনই আমি একটু জনাব মাসুদ আপনার কাছ থেকে জানতে চাই। একেবারে সরাসরি না বললেও এই প্রমাণগুলো গণমাধ্যমেও আসছে, আমরা ডক্টর সেলিম মাহমুদও দেখাচ্ছিলেন বলতে বলেছেন, আপনার কাছ থেকে জানতে চাই যে প্রমাণ কিন্তু হাতে আছে, মোটামুটি ধরা যেতেই পারে, এবং একই সাথে আজ খন্দকার মোশাররফ যেই বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে বাংলাদেশ থেকে কোনো লবিস্ট নিয়োগ করা হয়নি, তবে প্রবাসী বাংলাদেশিরা তাদের প্রয়োজন ও আকাঙ্ক্ষা অনুযায়ী লবিস্ট নিয়োগ করে থাকতে পারেন। অর্থাৎ আমি সরাসরি না বললেও কোনো না কোনোভাবে এটা স্বীকার করে নিচ্ছি যে লবিস্ট নিয়োগ করা হয়েছে। তাহলে কি আপনারা জানেন না, মানে সেন্ট্রাল কি আসলে জানে না যদি দেশের বাইরে কেউ লবিস্ট নিয়োগ করে থাকে? জি ধন্যবাদ। আপনি যে কথাটা বলেছেন আপনার কথার অনেক অংশের সঙ্গে আমার দ্বিমত আছে, কারণ আমি ডক্টর মোশাররফের সকল বক্তব্যটা খুব সতর্কতার সঙ্গে শুনেছি। তিনি বলেছেন বাংলাদেশ থেকে বিএনপি কোনো রকম কোনো লবিস্ট নিয়োগ করেনি। উনি এটা বলেছেন যে বাংলাদেশে যারা প্রবাসী, যাদের হার্ড আর্নিং মানি দিয়ে বাংলাদেশ চলে, যাদের আর্নিং এ রিজার্ভ দিনে দিনে বৃদ্ধি পায়, তারা তাদের ব্যক্তিগত স্বার্থে ওখানে কি করে সেটার সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নাই, তেনারা ওইখানে কোন রকম লবিস্ট ফার্ম নিয়োগ করেছেন, এই কথা তিনি আটারলি প্রনাউন্স করেননি। সুতরাং আমি আপনাকে এটা বলছি, এক। দ্বিতীয় কথা হলো, ডক্টর সেলিম মাহমুদের প্রতি আমি সম্মান প্রদর্শন করে বলবো, কতগুলো ফার্মের নাম উনি কোথায় পেয়েছে জানি না, ডাউনলোড করে হয়তো ইন্টারনেট থেকে এখন অনেক কিছুই পাওয়া যায়, 10টি ফার্মের নাম উনি দেখলেন বা 5টি ফার্মের নাম, এইটা দিয়ে কি প্রমাণ করে যে এর কোনো পক্ষের সঙ্গে তাদের চুক্তি আছে? এটা কি যদি এটা প্রমাণ করে যে এটা বিএনপি কোনোভাবে এটার সঙ্গে সম্পৃক্ত? আপনি সবচাইতে মজার ব্যাপার হলো এই, ডক্টর সেলিম মাহমুদ বললেন 2011-12 তিনি 11 এবং 13 উনি আমেরিকা গিয়েছিলেন সরকারি ডেলিগেশন সদস্য হিসাবে, উনি তখন জেনে আসছেন বিএনপি এগুলা বিশ্ব ব্যাংক ইত্যাদি ইত্যাদি জায়গায় লবিস্ট নিয়োগ করে সরকারের ইমেজকে মেলাইন করার চেষ্টা করছেন। আমি যদি প্রশ্ন করি যে 2011 জানার পর, 13 জানার পর এই 10টি বছর ওনারা চুপ করে বসেছিলেন কেন? এই প্রমাণ কেন এতদিন মানুষের কাছে, যাত্রীর কাছে উপস্থাপন করলেন না? এটা রহস্যপূর্ণ কেন? আসলে ব্যাপারটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য এই কারণে হচ্ছে না, আমরাও বিশ্বাস করতে পারছি না, কারণ বিএনপি কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি না, বিএনপি রাজনীতি করে একটা ওপেন পলিটিক্যাল পার্টি, আমরা খোলা রাজনীতি করি। এবং এই সরকারের বিরুদ্ধে এখন যে সমস্ত বিশ্ব সংস্থা বা বিশ্ব আমাদের যে ফরেন ফ্রেন্ডসরা যে অভিযোগ দিচ্ছে, বিএনপি সারা জীবন রাজনীতি করে, বিশেষ করে 2008 পর থেকে এই আওয়ামী লীগের বিরুদ্ধে এই অভিযোগগুলোই করে গেছে যেগুলো আজকে তারা বলছে। এখন আমাদের বক্তব্য কি? আমাদের বক্তব্যটা এতটাই পরিষ্কার যে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল অভিযোগ আজকে করছে, এই অভিযোগগুলো দীর্ঘদিন যাবৎ বিএনপি করে যাচ্ছে মাঠে ময়দানে। আর একটা সবচেয়ে বড় ব্যাপার কি দেখেন আপনি, লবিস্ট ফার্ম এগুলো নিয়োগ করে, লবিস্ট ফার্ম সবসময় বার্গেনিং এজেন্ট, অর্থাৎ ইন্টারেস্ট ওরিয়েন্টেড, এখানে ইল ডিজাইন থাকে, এটাই আমি নতুন করে মাত্র শুনতেছি কিছুদিন যাবৎ। এখন বিষয় হইল প্রত্যেকটা দেশের এমবেসি
আরেকটা দেশে যে দেশের সাথে বন্ধুত্ব জাতিসংঘের সদস্য তারা কাজ করে সেখানে আছে, যেমন বাংলাদেশের কথাই ধরুন, বাংলাদেশে আমেরিকান এমবেসি কাজ করতেছে, তারাই তো আমেরিকান সরকারের লবিস্ট এখানে, দি ইনফরমেশন যেখানে যা কিছু হচ্ছে, বিএনপি কি করছে, সরকার কি করছে, বিরোধী দল কি এবং এখানে অন্যান্য কি করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কে কি করেছে, এই সকল জিনিসগুলো তো আপনি দেখেন বিদেশি রাষ্ট্রে তার দেশের এমবেসির মাধ্যমেই তারা সংগ্রহ করে থাকে এবং গোপন। আমরা তো দেখছি, আপনি দেখেন ওই যে আমাদের উইকিলিক্সের যে নামটা আমি ভুলে যাই, তিনি যে তথ্য প্রকাশ করেছিলেন সেখানে যত দেশ থেকে যত তথ্য এসেছিল সেটা কিন্তু সেই দেশে ওই দেশের রাষ্ট্র তাদের এমবেসি কিন্তু তারা এটা দিয়েছে। সুতরাং এইটাকে বলে বিএনপিকে দায়ী করার জন্য, অর্থাৎ সরকার এখন যে নাজুক অবস্থায় আছে, সরকার আন্তর্জাতিক সংস্থা বিদেশি বন্ধু বা বিদেশি রাষ্ট্রের যে চাপে আছে, ইউরোপীয় ইউনিয়ন বা ইত্যাদি ইত্যাদি, এগুলো মানুষকে ধোকা দেওয়ার জন্য অতীতের মতো করে বোঝাতে চাচ্ছে যে এটা বিএনপির অপপ্রচার সরকারের বিরুদ্ধে। বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে না তো, বিএনপি এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পর তারা যে অপকর্ম করছে সেটাই মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছে রাজনৈতিক ভাবে মাঠে ময়দানে বক্তৃতা। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মাসুদ। ডক্টর সেলিম, আমি একটা কথা এইভাবে বলে শেষ করছি। দেখুন বিষয়টা অন্য জায়গায়, সরকার যেটা করছে আজকে সেটা হলো সরকার তার চামড়া বাঁচাবার চেষ্টা করছে। দেখুন যুক্তরাষ্ট্রে আমাদের মিশন আছে, আমাদের গোয়েন্দা সংস্থার কাজ করছে, সকল তথ্য প্রমাণিত কিন্তু আমাদের কাছে আছে যে চুক্তিগুলো হয়েছিল, কাদের সাথে চুক্তি হয়েছিল, সেখানে অফিসার ড্রেস কি সব আছে। সেকেন্ডলি হচ্ছে, আমি আরো আমার হাতে এই মুহূর্তে সফট কপি আছে অসংখ্য 2019 সালে এবং 2020 সালে আপনাদের জেনারেল সেক্রেটারি সেক্রেটারি জেনারেল মিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে স্বাক্ষর করা তার স্বাক্ষর করা চিঠি আছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিনেটর এবং কংগ্রেসম্যানকে, যে তার স্বাক্ষরে যে চিঠি প্রেরণ করা হয়েছে সেই চিঠিতে বাংলাদেশের উপর যে চিঠির ভাষাটা এরকম যে অর্থাৎ বাংলাদেশের উপরে যাতে তারা ইন্টারভিন করে, বাংলাদেশের বিভিন্ন বিষয় তাদের ইনভেস্টিগেট করে, তারপরে ইভেন আরো কয়েকটা পত্রে ইউএসএআইডি এবং এই ডোনার ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে বাংলাদেশে তারা যাতে তাদের এই বাংলাদেশের উপর তাদের যে এক ধরনের চাপ প্রয়োগ করে, জি চাপ এবং উচ্চ করে সেলিম মাহমুদ। এবং মূল বিষয়টা হচ্ছে, বটম লাইনটা বলি, আজকে যে তারা যে লবিস্ট নিয়োগ করছে কি উদ্দেশ্য, উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশের স্বার্থহানি করা, যুক্তরাষ্ট্রে আমাদের যে এক্সপোর্ট সেটার উপর আঘাত হানা, যাতে করে আমাদের আজকে বাংলাদেশ সারা বিশ্বে কনভার্স সেক্টরে 2 এবং 3 নম্বরে আমরা আছি, কখনো 2 নম্বরে কখনো 3 নম্বরে, অর্থাৎ বলতে পারেন যে উই আর দি মোস্ট লিডিং নেশন ইন দ্য ওয়ার্ল্ড ফর গার্মেন্টস এক্সপোর্ট, ওখানে আঘাত হানা। তারপরে ইভেন আমাদের রেভিডেন্সের উপর আঘাত হানা, আমাদের পিস কিপিং ফোর্সের উপর আঘাত হানা। তো যারা যে সমস্ত রাজনৈতিক দল এবং ব্যক্তিবর্গ এরকম জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করতে পারে, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করতে, আমি তো মনে করি তারা মানুষ নয়। আমেরিকা থেকে নিষেধাজ্ঞাও আসছে, আপনার কি মনে হয় যে এটা লবিং এর কারসাজি? অবশ্যই, আপনি দেখুন এই যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো সারা বিশ্বেই, আপনি দেখেন খোদ আমেরিকা, আপনি যদি মার্কিন হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট যদি দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের হিউম্যান রাইটস রিপোর্ট, তার যে মানে অ্যাসেসমেন্ট খুবই খারাপ, এবং তারা হিউম্যান রাইটস ওয়াচ মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে। এবং শুধু তাই না, তাদের রিপোর্টে আছে যে তারা 2018 পর থেকে তারা নন কোঅপারেট করছে। এখন মানবাধিকার সংগঠনগুলো আছে সারা বিশ্বেই, কিন্তু তারা অনেকাংশে লবিস্ট দ্বারা নিয়ন্ত্রিত।
তারা এজেন্ডা নিয়ে পলিটিক্যাল এজেন্ডা নিয়ে নামে এবং তারাও ওখানে কিন্তু অনেক ধরনের করাপশন আছে কাজ করতে জনাব ডক্টর সেলিম মাহমুদ আমার আসলে আপনার কাছে অনেকগুলো প্রশ্ন ছিল খুব ছোট ছোট করে যদি উত্তর দেন যে বিএনপির অভিযোগ রয়েছে আপনারাও 2004 থেকে সেই লবিস্ট নিয়োগ করেছেন আলকারে অ্যান্ড ফ্যাকে নিয়োগ দেওয়া হয়েছিল 2004 সেই অভিযোগটি রয়েছে তার বিষয়ে তারা আপনারা যদি তখন পারেন তাহলে এখন কেন বিএনপি পারবে না একই সাথে বিএনপির অভিযোগ রয়েছে সেটা তো 2013 সালের ঘটনা আপনারা এতদিন পরে এসে আসলে কেন বলছেন কেন এতদিন বলেননি না আমাদের বিরুদ্ধে যে লবিস্ট ফার্ম এটা একেবারে কাল্পনিক এ ধরনের কোনো তথ্য প্রমাণ তাদের হাতে নেই এবং আমরা তো জানি যে আমরা ওই সময় কোনো লবিস্ট ফার্ম নিয়োগ করিনি আর দুই হচ্ছে যে তারা যে লবিস্ট ফার্ম নিয়োগ করছে হ্যাঁ এগুলো তো আমাদের কাছে তথ্য প্রমাণ আছে এবং এই বিষয়গুলো দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের বিরুদ্ধে যে অ্যালিগেশনটা তারা দিচ্ছে যে ওখানে আমাদের কিছু পিয়ার হচ্ছে পাবলিক রিলেশনস এবং জানেন যে জাতীয় স্বার্থে কিন্তু 2004 কি পিয়ার হয়েছিল নো 2004 আমাদের কোনো লবিস্ট ফার্ম ছিল না এবং কোনো ধরনের লবিস্ট ফার্মকে নিয়োগ করা হয়নি কখনো নিয়োগ করা হয়নি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কখনো কোনো লবিস্ট ফার্ম নিয়োগ করা হয়নি অনেক ধন্যবাদ ডক্টর সেলিম মাহমুদ জনাব অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আওয়ামী লীগের পক্ষ থেকে কখনোই কোনো ধরনের পিআর নিয়োগ কখনোই কোনো লবিস্ট নিয়োগ করা হয়নি তাহলে সজীব ওয়াজেদের নামে যে কথাটি এসেছে 2004 সালে তিনি প্রায় প্রতি মাসে $30,000 হিসেবে $12.5 লাখ অর্থাৎ 10 কোটি টাকারও বেশি দিয়ে তিনি আসলে লবিস্ট নিয়োগ করেছেন এই তথ্যটা আসলে কোথা থেকে আসলো আমি ডক্টর জনাব অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আপনার কাছে জানতে চাচ্ছি ধন্যবাদ ফারহানা আমি আগে ডক্টর সেলিম মাহমুদের কথা উনি একজন শিক্ষিত পণ্ডিত মানুষ শিক্ষকতা করেন ওনার কাছ থেকে আমি আরেকটু বস্তুনিষ্ঠ কথা আশা করেছিলাম উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা চিঠির বরাত দিয়েছেন চিঠির ভাষা কি তা তিনি বলেন নাই তিনি বলেছেন এশিয়ান রিজনের জন্য আমেরিকান সিনেটের যে সকল সদস্যরা দায়িত্বপ্রাপ্ত তাদের কাছে চিঠি লিখে বলেছিলেন যে এই দেশের একটি রাজনৈতিক বা অরাজনৈতিক সরকার বা রাজনৈতিক সরকার অনির্বাচিতভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে সে দেশের মানুষের প্রতি এই ধরনের অন্যায় আচরণ করেছে এরকম কথা এরকম চিঠি লেখার প্রথা ডক্টর সেলিম মাহমুদ যেই দলের তথ্য গবেষণা সম্পাদক সেই দল আগে শুরু করেছিল এবং তারই ফলশ্রুতিতে 2007 এ দেশে 111-র জন্ম হয়েছিল ওনার এটা মনে রাখা আমি জানি না তখন তিনি আওয়ামী লীগের নেতা ছিলেন কিনা তবে যদি থেকে থাকেন তাহলে এটা ওনার ভোলার কথা না আমি আপনাকে খুব পরিষ্কারভাবে একটা জিনিস বলি মির্জা ফখরুল ইসলামের যে কথাটা বলেছেন মির্জা ফখরুল ইসলাম এত বালখিল্য রাজনীতি করেন না এটা আমি নিশ্চিত আর এদেশের স্বার্থের বিরুদ্ধে কথা বলার মতো রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম নয় উনি যে কথাগুলো যেটা উপস্থাপন করেছে ওটা তো আপনাকে আমাকে দেখার নাই উনি রেখেছেন উনি ওনার মতো করে উপস্থাপন করছেন এর মধ্যে কতটা সত্যতা আছে ওনার নিজের কাছেই হয়তো সন্দেহ আছে যাক আমি যে কথায় যাব আপনি যে কথাটা বলেছেন ডক্টর মোশারফ আজকে সুনির্দিষ্টভাবে ক্ষণ তারিখ উল্লেখ করে বলেছেন যে আওয়ামী লীগের পক্ষে কে লবিস্ট নিয়োগ করেছে কে কত টাকা কেন দিয়েছে কোন কোম্পানিকে আমি এইটা বলার পরে সরকার তার সুনির্দিষ্ট জবাব এখন পর্যন্ত দেয়নি আমি জানি না আদৌ দিতে পারবে কি না যদি দেয় তাহলে আমাদের সেটার জন্য অপেক্ষা করতে হবে এবং ডক্টর খোসার মোশারফ এই কথাটা বলেছেন যে উনি যদি প্রমাণ করতে পারে যে উনি অসত্য বক্তব্য দিয়েছেন তাহলে যে কোনো দায় দায়িত্ব তিনি বহন করবেন তাহলে একটা মানুষ কত বিশ্বস্ততার সঙ্গে তার উপস্থাপনা আপনি আপনার একটা জিনিস মনে রাখবেন আমরা ফরেন কারেন্সি এদেশে আসে এর বিরুদ্ধে বিএনপি কখনো কোনো বক্তব্য দেয়নি নেগেটিভ আপনি দেখেন গার্মেন্টস ফ্যাক্টরির বিরুদ্ধে ডক্টর সেলিম মাহমুদ একটা শব্দ উচ্চারণ করুক তো যে বিএনপি গার্মেন্টস ফ্যাক্টরি ধ্বংস হোক বিদেশে রপ্তানি বন্ধ হোক আমাদের ফরেন কারেন্সি আর্ন বন্ধ হয়ে যাক বিএনপি ধ্বংসাত্মক রাজনীতি করে না তো সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে কি অনিয়ম করেছে সরকারের দেখানো পথ মতে বিএনপির রাজনীতি থেকে সেটা সবসময় আর সবসময় যে কথাটা একটু আগে আমি বলেছি যে এদেশে প্রত্যেকটা দেশের রাষ্ট্রদূত আছে ইভেন ইউরোপীয় ইউনিয়ন আপনি ইউরোপীয় ইউনিয়ন নিজে সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশে আমার সময় একেবারেই শেষ এই সরকারের বিরুদ্ধে নানা রকম কথা বলেছে আমার বক্তব্য হলো এই যে এই সরকারের বিরুদ্ধে যে সকল কথা এদেশে আমাদের বন্ধু রাষ্ট্রের যে রাষ্ট্রের সকল রাষ্ট্রদূতরা আছেন ইউরোপীয় ইউনিয়ন আছেন তারা তাদের প্যারেন্ট অর্গানাইজেশনকে এই সমস্ত ইনফরমেশন
তারা সরবরাহ করে থাকেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মাসুদ আহমদ। আপনার 30 সেকেন্ড সময় আছে মাত্র। আমি শেষ করছি যে দেখুন, আমাদের কাছে তিনি যে কথাটা, আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, বিএনপি একাধিকবার যুক্তরাষ্ট্রে আমাদের যে জিএসপি অর্থাৎ কোটা সুবিধা সেটি বাতিল করার জন্য তারা অনেক তদবির করেছিল। ইম্পসিবল, আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, আপনি যদি বিএনপি এরকম করতে পারেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে। না, আমি এটা তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। এগুলো আপনারা মানুষকে সুবান করে থাকি, এগুলোকে মানুষকে ম্যাজিক দেখাচ্ছেন আপনারা। তথ্য প্রমাণটিও মানুষ দেখতে চান এবং নিশ্চয়ই তথ্য প্রমাণ হাতে পেলে বিএনপিও তার জবাবটি দেওয়ার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ সেলিম আহমদ এবং মাসুদ আহমেদ তালুকদার, আপনাদের দুজনকে। দর্শক, এই পর্যায়ে আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক এবং একই সাথে যুক্ত ছিলেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি।